Assalamualaikum. Welcome to my channel Star Kitchen. আমাদের আজকের রেসিপি পুঁইশাকের পাকোড়া। চলুন রেসিপিটি দেখে আসি। এখানে নিয়েছি কুচি করা 200 গ্রাম পুঁইশাক, হাফ কাপ বেসন, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা। এখন একে একে সমস্ত উপকরণগুলো মিক্স করে নিব। এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি, দিয়ে দিচ্ছি পুঁইশাক, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি এক চা চামচ কাঁচা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এটা আমার নতুন চ্যানেল, আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন। এবার দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ আদা রসুন বাটা, এবার হাত দিয়ে ভালো করে পুঁইশাকটাকে মেখে নিচ্ছি, যতক্ষণ না পুঁইশাক থেকে পানি ছেড়ে আসছে ভালো করে মেখে নিতে হবে। আপনারা বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। মেখে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, দিয়ে এবার এটাকে আবারও ভালো করে মেখে নিব। সামান্য পরিমাণ পানি, পানি দিয়ে আবারও মেখে নিব। মাখানো হয়ে গেছে, এবার ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নিব। আপনার অবশ্যই এটাকে পাতলা করে ভেজে নিব। এবার আমি উল্টে নিচ্ছি, মিডিয়াম লো আঁচে 5 থেকে 7 মিনিট ভেজে নিব। এবার
ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পুঁইশাকের পাকোড়া এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মচমচে হয়েছে এবং ভিতরটা কত সুন্দর হয়েছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ